আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, রাজশাহী বোর্ড 2016। এ প্রশ্নে একটি বস্তুর ভর 10 কেজি, ভূমি হতে 100 মিটার উচ্চতায় দেওয়া আছে এবং বস্তুটি এ বিন্দু থেকে ভূমির দিকে পতিত হচ্ছে। এ থেকে সি এর দূরত্ব দেওয়া আছে 78.4 মিটার এবং বস্তুটি ভূমি বা বি বিন্দুতে এসে পতিত হয়েছে। ক নম্বর, কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা হলো কোন যন্ত্রের লব্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাত। কোন যন্ত্রের লব্য কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তি অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। একে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এই অনুপাত সর্বদা 1 থেকে কম হয় বলে একে শতকরায় প্রকাশ করা হয়। এরপরের প্রশ্ন আছে, বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল? বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। তো আমাদের এখানে g, যদিও আমাদের g এর আদর্শ মান ধ্রুব ধরা হয় 9.8, তাহলে পৃথিবীর সকল জায়গায় g এর আদর্শ মান, এটা আদর্শ মান, g এর পৃথিবীর সকল জায়গায় g এর মান কিন্তু পরিবর্তন হয়, একটু এদিক সেদিক হয়, কম বেশি হয়, কিন্তু আমরা ধ্রুব ধরে নিলাম আদর্শ মান 9.8। কিন্তু ভর এবং h, উচ্চতা, এই দুটি বিষয়ের উপর বিভব শক্তি নির্ভরশীল। কারণ বস্তুর ভর বেশি হলে বস্তুকে উপরে উঠাতে কাজ বেশি করতে হবে, অভিকর্ষের বিরুদ্ধে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, উচ্চতাও বেশি হলে অভিকর্ষের বিরুদ্ধে বেশি কাজ করতে হবে। তাই ভর এবং উচ্চতা, এই দুটি বিষয়ের উপর বিভব শক্তি নির্ভরশীল। আমরা জানি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে তোলা হলে তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হতে থাকে, জমা হতে থাকে। বস্তুকে উপরে তোলার জন্য অভিকর্ষ বিরুদ্ধে যে পরিমাণ কাজ করতে হয় বস্তুটির মধ্যে, ঠিক সেই পরিমাণ বিভব শক্তি জমা হয়। এখন বস্তুর ভর যত বেশি হবে তার ওজন তত বেশি হবে, ফলে বস্তুটিকে উপরে তোলার জন্য অভিকর্ষের বিরুদ্ধে বেশি পরিমাণ কাজ করতে হবে এবং বস্তুটির মধ্যে বেশি বিভব শক্তি জমা হবে। আবার উচ্চতা বেশি হলেও বেশি পরিমাণ কাজ করতে হবে, বেশি বিভব শক্তি বস্তুটির মধ্যে জমা হতে থাকবে। আবার ভর ও উচ্চতা উভয়ই কম হলে কাজ কম করতে হবে, ফলে কম বিভব শক্তি বস্তুটির মধ্যে সঞ্চিত হবে বা জমা হবে। সুতরাং বলা যায় বিভব শক্তি বস্তুর ভর ও ভূপৃষ্ঠ থেকে বস্তুটির অবস্থান, অবস্থানের উচ্চতা, এই দুটি বিষয়ের উপর নির্ভর করে। এরপরের প্রশ্ন গ, বলা হয়েছে এ থেকে সিতে আসতে কত সময় লাগবে? এ বিন্দুতে বস্তুর আদিবেগ আছে 0, এ থেকে সি এর দূরত্ব এইচ আছে 78.4 মিটার এবং এখানে আমরা অভিকর্ষ ত্বরণ জি পাব। উপর থেকে নিচে পড়লে ত্বরণ ধনাত্মক হয় 9.8, আর নিচে থেকে উপরে গেলে ত্বরণ ঋণাত্মক হইতো, কিন্তু এখানে উপর থেকে নিচের দিকে আছে ত্বরণ 9.8টি বের করতে হবে। এই চারটি রাশি বা চারটি চলকের মধ্যে আমাদের সম্পর্ক হচ্ছে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্র দ্বারা আমরা টি এর মান বের করতে পারব। দেখো দেওয়া আছে আদিবেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, অভিকর্ষ স্তর জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ থেকে সি বিন্দু দূরত্ব এইচ ইকুয়াল টু 78.4 মিটার, এ থেকে সি বিন্দুতে আসতে প্রয়োজনের সময় টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু কি আমরা জানি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে এইচ হচ্ছে 78.4, টি হলো ইউ 0, তাই ইউটি 0 হয়ে যাবে, আর 9.8 কে 2 দ্বারা ভাগ করলে 4.9 টি স্কোয়ার, এটা আমরা একটু সাজিয়ে লিখলাম, 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু 78.4। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 78.4 ভাগ 4.9, 78.4 কে 4.9 দ্বারা ভাগ করলে 16 বা 16 হয়, স্কোয়ার উঠে গেলে 16 উপর রুট হলে আমরা পাই 4। অর্থাৎ এ থেকে সিতে বস্তুটি আসতে 78.4 মিটার দ্রুত অতিক্রম করতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 4 সেকেন্ড সময় লাগবে।
তাহলে কি বোঝা যাচ্ছে এখানে 10, এখানে আমাদের এই যে 78.4 মিটার দূরত্ব অতিক্রম করবে 4 সেকেন্ডে, এ থেকে সিতে আসবে। এরপরের প্রশ্ন আছে, এ ও সি বিন্দুতে বস্তুটির মোট শক্তির পরিমাণ নির্ণয় করো। মোট শক্তি বলতে বোঝায় বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি। এ বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করে তার সমষ্টি করতে হবে, এবং সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি বের করে সেটা সমষ্টি বা যোগ করতে হবে। বিভব শক্তি সূত্র হচ্ছে mgh, আর গতিশক্তি সূত্র হচ্ছে ½mv2। এ বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ হবে, কিন্তু গতিশক্তি এখানে শূন্য, কারণ এখানে বস্তুর বেগ নেই, এখানে বস্তুর বেগ শূন্য। সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তি উভয়ই বিদ্যমান, কারণ সি বিন্দুটি বস্তুটি ভূমি হতে উচ্চতাও আছে এবং সি বিন্দুতে বস্তুটির একটি বেগও পাওয়া যাবে। এখানে বেগ আমরা v² = u² + 2gh দিয়ে নির্ণয় করতে পারবো, কারণ এই যে এ থেকে এই সি এর দূরত্ব h ও আছে, g ও আছে, u আছে শূন্য, তাহলে এ থেকে সি তে আসতে কত দূর কত বেগ প্রাপ্ত হবে 78.4 মিটার দূরত্ব অতিক্রম করে, সেই বেগ আমরা সিতে পাবো। তাহলে সিতে আমরা বিভব শক্তি গতিশক্তি দুটাই পাবো। তো আমরা আগে এর জন্য বিভব শক্তি নির্ণয় করি, এতে গতিশক্তি শূন্য থাকবে। এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি ep = mgh, এটা সর্বোচ্চ হবে বিভব শক্তি, কারণ এটি ভূমি হতে সর্বোচ্চ দূরত্ব উচ্চতায় আছে। এখানে বস্তুটির ভর হচ্ছে 10 কেজি, অভিকর্ষ স্তর 9.8, এবং ভূমি হতে উচ্চতা 100, গুণ করে আমরা পাই 9800 জুল। এ বিন্দুতে বস্তুর বেগ শূন্য, বেগ শূন্য হওয়ার কারণে এ বিন্দুতে বস্তুর গতিশক্তিও শূন্য হবে, অর্থাৎ ½mv², ভি হচ্ছে বেগ, আমরা শূন্য, শূন্য স্কোয়ার এ বিন্দুর জন্য, তাহলে শূন্যকে স্কোয়ার করলে শূন্যই হবে, একে আমরা ভর এবং হাফ দ্বারা গুণ করলে 0 জুলই হবে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি ep1 + ek1, এটি যোগ করলে আমাদের 9800 জুলই থাকবে। সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করবো ep2 mgh, এইচ হচ্ছে এখানে সি বিন্দু ভূমি হতে সি বিন্দুর উচ্চতা কত, ভূমি হতে সি বিন্দুর উচ্চতা হচ্ছে 100 থেকে এই উপরের 78.4 বার, এতে 100 থেকে 78.4, এটাই আমাদের এইচ। তো আমরা এইচ না লিখে 100 - 78.4 লিখেছি, 100 থেকে 78.4 মাইনাস করলে 21.6 থাকে, এটা গুণ করলে আমরা পাবো 2116.8। এটি হলো সি বিন্দুতে বিভব শক্তি। সি বিন্দুতে গতিশক্তি নির্ণয়ের জন্য আমরা গতিশক্তি সূত্র পাই ½mv². সি বিন্দুর জন্য ভিটা কি হবে, ভি স্কোয়ার কি হবে, আমরা জানি v² = u² + 2gh, এই এইচ হচ্ছে এই যে এ থেকে সি তে আসতে যে দূরত্ব অতিক্রম করবে, বেগ নির্ণয় করতে যে দূরত্ব প্রয়োজন সেটা হলো বস্তুটি আদি অবস্থান হতে শেষ অবস্থানে, এবং বিভব শক্তির জন্য যে দূরত্ব দরকার, যে উচ্চতা দরকার, সেটি হলো ভূমি হতে বস্তুটি কত উচ্চতায় আছে এটা দরকার। তো যেহেতু এখানে আমরা গতিশক্তি বের করতেছি, এখানে বেগ, এই বেগের এই বেগ নির্ণয়ের জন্য আমাদের লাগবে হচ্ছে এ থেকে সি এর দূরত্ব। তাহলে এ থেকে সি এর দূরত্ব কত আছে, এতে বেগ ছিল u² আদি বেগ প্লাস 2g, এ থেকে সি এর দূরত্ব 78.4, তাহলে ইউ শূন্য, m 10, মানগুলো বসিয়ে এখানে শূন্যর সাথে এটা যোগ করলে শূন্য উঠিয়ে যাবে, 10 দ্বারা এটাকে গুণ করো, গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 7683.2 জুল। যোগ করে দাও সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে বিভব শক্তি আমরা পেয়েছি হচ্ছে কত, সি বিন্দুতে বিভব শক্তি পেলাম 2116.8, সম্ভবত 2116.8, এই 2116.8 এর সাথে যদি আমরা 7683.2 জুল যোগ করি তাহলে হয় 9800 জুল। তো অতএব এ ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তি অর্থাৎ মোট শক্তি সমান, তাহলে সুতরাং
এ ও সি বিন্দুতে বস্তুটির মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। উক্তিটি যথার্থ।